প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ধারাবাহিক অনলাইন ক্লাসের আজ চতুর্থ চাপটার নিয়ে আলোচনা করব চাপটার নাম হচ্ছে বহুপতি ও বহুপতি সমীকরণ তাহলে শুরু করা যাক আজকের লেকচার প্রথমে আমাদের বহুপতি চ্যাপ্টার সম্পর্কে পড়তে হলে আগে বহুপদ জিনিসটা কি জানতে হবে তো যে রাশিতে বা যেই বীজগণিত রাশিতে একের অধিক পদ থাকবে সেই পদ তাকে সেই রাশিটাকে আমরা বহুপদ বলবো যেমন আমি এখানে একটা বহুপদ রাশি লিখেছি যেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি পি অফ এক্স দিয়ে তো পি অফ এক্স ইজ ইকাল টু ফোর এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি আমি আমার মতো করে একটা বহুপদ পদ লিখেছি তাহলে এখন একটা বহুপদ থেকে আমরা কি কি ইনফরমেশান জানতে পারবো বহু মধ্যে যেমন আমার এখানে যে বহু পদটা লিখেছি এখানে আমার চারটা পদ আছে এখন চারটা পদের মধ্যে কোন পথটা মুখ্য পথ এবং এটার ঘাত কত সেটা আমাদের বের করতে হবে এখন আমরা আগে ওপরে এসেছি তারপর আমি ইনফরমেশানটা আবার তোমাদেরকে দিচ্ছি মুখ্যপথ বলতে বোঝায় যে বহু রাশিটা থাকবে তার সর্বোচ্চ ঘাতযুক্ত যে পথটা পাবো সেই পথটাকে আমরা মুখ্যপথ বলবো তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ ঘাতযুক্ত পথ হচ্ছে ফোর এক্স কিউব তাহলে ফোর এক্স কিউব পদটাকে আমরা ধরবো যে মুখ্য পথ তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই বহুপথটার ঘাত কত এই বহুপদটার ঘাত তাহলে আমরা বলতে পারবো যে থ্রি কারণ এই বহুপদ এই বহুপদের যে রাশিটা আছে এখানে সর্বোচ্চ ঘাত আমরা থ্রি দেখতে পাচ্ছি এখন আমি যদি এই বহুপদ এই যে রাশিটা আছে এটাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি যেমন পিওফিক্স ইজিক টু জিরো মানে দুইটা পক্ষ দিয়ে দিই ডান পক্ষ একটা সমীকরণের মাধ্যমে যদি এটাকে আমি প্রকাশ করি তখন আমরা এটাকে বহুপদী সমীকরণ করবো এখন বহুপদী সমীকরণ এখানে আমি যেহেতু জানি যে এই বহুপদে আমার ঘাত হচ্ছে থ্রি তাহলে এখানে আমি এক্সের তিনটা মান পাব সেই এখন সেই তিনটা মান আমরা কিভাবে সমাধান করে বের করব এবং সেই সমাধান মানগুলো কি সংখ্যা আসবে বাস্তব সংখ্যা আসবে নাকি জটিল সংখ্যা আসবে মানে তাদের প্রকৃতি সমাধানের যে মূলগুলো পাব সেই সকল জিনিস নিয়ে আমরা আজকে এই চ্যাপ্টারে আলোচনা করব তাহলে চলে আমরা দেখি যে এই চ্যাপ্টারটা পড়লে আমরা কি কি জিনিস শিখতে পারবো যেমন আমাদের এখানে শিকান ফল আমি লিখেছি প্রথমটা যে উৎপাদকের সাহায্যে কিভাবে আমরা একটা দীঘার সমীকরণকে সমাধান করতে পারি মানে যে সমীকরণের হাত যে একটা সমীকরণ থাকবে সেই সমীকরণের ঘাত যদি দুই হয় সেই সমীকরণগুলোকে আমরা দীঘার সমীকরণ বলি এখন সেই দীঘার সমীকরণের সমাধান আমরা কিভাবে করব। এখান থেকে আমরা একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে এটা আমরা আগে ক্লাসগুলোতে পড়ে আসছি এটা তোমরা জানো কীভাবে উৎপাদকের সাহায্যে দীঘার সমীকরণকে সমাধান করে এছাড়াও দীঘার সমীকরণে একটা সাধারণ সমাধান আছে সেটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা এখানে আলোচনা করা হবে তিন নম্বর হচ্ছে দীঘার সমীকরণের মূল সহক সম্পর্কে নির্ণয় করতে পারবো মানে একটা দীঘার সমীকরণে যে মূলগুলা বের হবে তার সাথে দীঘার সমীকরণের শহরগুলো কি সম্পর্ক সেটাও আমরা এই চ্যাপ্টারটা পড়লে জানতে পারবো তারপর পৃথায়ক আমরা ব্যাখ্যা করতে পারবো পৃথায়ক বা পৃথকের আরেকটা নাম হচ্ছে নির্চয় এটা নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো পাঁচ নম্বর হচ্ছে দীঘার সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবো মানে মূলের প্রকৃতিগুলো কেমন হবে মানে আমি যে সমাধান করে যে এক্সের মানটা পাবো সেটাকে আমরা মূলত মূল বলে থাকি সেই মূলের প্রকৃতিগুলো কেমন হবে সেটা আমরা এখান থেকে শিখতে পারবো ছয় নম্বর হচ্ছে মূল দেওয়া থাকলে দীঘার সমীকরণ গঠন করতে পারবো মানে আমার যদি একটা মূল দেওয়া থাকে একটা সমীকরণের আমাকে একটা সমীকরণে মূল দিয়ে দিল যে ওই মূল দিয়ে আমরা কিভাবে আমরা দীঘার সমীকরণ গঠন করব। সেটাও আমরা এখান থেকে শিখতে পারবো সাত নম্বর হচ্ছে দীঘা তো দীঘার সমীকরণে মূলে প্রতি মান নির্ণয় করব যে কোনো কয়েকটা প্রতিসম মাসি মান দিবে সেই মানগুলো আমরা এখানে দীঘাতে এবং তৃহাঁ সমীকরণে প্রতি রাশিগুলো মান বের করতে পারবো মূলের ফর্মুলাগুলো ইউজ করে আট নম্বর হচ্ছে দীঘার সমীকরণে মূলের সাথে আবার সহকের সম্পর্ক নির্ণয় করতে পারবো যেভাবে আমরা দীঘাদের সমীকরণে মূল এবং সহকের সম্পর্ক নির্ণয় করতে পারবো একই রকম সেম হইতে আমরা ত্রিঘাত সমীকরণ ও সমীকরণেও মূলের সাথে সহকের সম্পর্কটা নির্ণয় করতে পারবো তো আমাদের নেক্সট টপিক চলে আসি আমাদের নেক্সট টপিকটা হচ্ছে দীঘার সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় কিভাবে আমরা দীঘার সমীকরণে সাধারণ সমাধান নির্ণয় করব এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ টু জিরো সমীকরণটিকে সাধারণ দীঘার সমীকরণ বলা হয় এখন আমি এখানে একটা জায়গায় খুব বোল্ড করে রেখেছি যে এ ইজ নট জিরো এই সমীকরণটাকে আমি দীঘার সমীকরণ তখনই বলতে পারবো যদি এর মানটা নন জিরো হয় এর মান যদি আমার জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই সমীকরণটা আর দীঘার থাকবে না এই কারণে একটা দীঘার সমীকরণে সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এখন এটা সাধারণ সমীক সাধারণ সমাধানটা আমরা নির্ণয় করবো তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা উভয় পক্ষকে মানে যে সমীকরণটা আছে তার উভয় পক্ষকে ফোর এ দিয়ে গুণ করব। তো ফোর এ দিয়ে গুণ করার পর আমার এই ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এ সি টু জিরো এই লাইনটা পাওয়া যাবে তারপর আমি নেক্সট লাইনে উভয় পাশে বি স্কোয়ার যোগ করবো বি স্কোয়ার উভয় পাশে যোগ করার পর আমি দেখলাম যে আমার বামে একটা সূত্রে চলে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে তাহলে আমার বামে আমি সেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি কি টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখন এখান থেকে আমি সম সমাধান করতে হবে এক্সের সমাধান বের করতে হলে আমাকে উভয় পাশে পাশে বর্গমূল করতে হবে এখন উভয় পাশে যখন বর্গমূল করলাম তখন আমার টু এ এক্স প্লাস বি ইজ ইকল টু আসলো প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস ফোর এসি দেন এখান থেকে বিটাকে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসবো রাইট সাইডে চলে আসলে সেটা মাইনাস বি হয়ে যাবে দেন এর সমাধান করতে হলে টু এ কে ও ডান পাশে নিয়ে আসতে হবে তাহলে টু এ কে ডান পাশে আসলে সেটা ভাগ আকারে চলে আসবে তাহলে এক্স ইজ টু আমার ফাইনালি পাওয়া যাচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটাকে আমরা একটা দীঘার সমীকরণের সাধারণ সমাধান বলবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি সমীকরণটাকে আগেই বলে রেখেছি যে এটার ঘাত হচ্ছে দুই এই কারণে এই সমীকরণটা দীঘার সমীকরণ যার ঘাত দুই দ্যাট মিন্স এখানে চলকের আমার দুইটা মান থাকবে মানে এস চলকের দুইটা মান থাকবে তা আমরা ফাইনালি দেখতেছি যে এক্সের যে ভ্যালুটা বের হয়েছে এখানে আমরা দুইটা মান পাচ্ছি এই দুইটা মানকে আমার এক্সের সমাধান বা এক্সের মূল বলা হবে তাহলে সাধারণ দীঘার সমীকরণ এক্স এস স্কোয়ার প্লাস বিএস প্লাস সি ইজ ইকাল টু জিরোয়ের নির্ণয়ের সমাধান একটা প্লাস চিহ্ন দিয়ে করেছে আর একটা মাইনাস মানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটাকে আমি আলফা দ্বারা রিপ্রেজেন্ট করলাম মানে এই মূলটার নাম দিলাম আমি আলফা আরেকটা যে মূল পেয়েছি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ সেই মূলটার নাম আমি দিলাম বিটা তাহলে এই দুইটা মূলকে আমরা একটা দীঘার সমীকরণের সাধারণ মূল বলবো এবং সেই দুইটা মূলকে আমরা রিপ্রেজেন্ট করব। আলফা এবং বিটা দিয়ে এখন আলফা এবং বিটার সাথে এই মূল এই সমীকরণের সহকের কী সম্পর্ক সেই সম্পর্কটা এখন আমরা বের করব। সেটা বের করার জন্য আলফা এবং বিটা আমি একবার যোগ করে দেখি যে এটা যোগফল কত আসে তাহলে আলফা প্লাস বিটা করলাম আলফার ভ্যালু বসেলাম বিটার ভ্যালু বসেলাম দেন দুইটা যখন যোগ করলাম যোগ করার পর আমি লসাগু করলাম লসাগু করার পর যোগ বিয়োগ করার পর আমার যেটা আসলো মাইনাস বি বাই এ তাহলে একটা সমীকরণে দুইটা মূল মানে যদি আলফা অ্যান্ড বিটা হয় তাহলে আলফা অ্যান্ড বিটা আমি যোগ করলে যোগফল পাচ্ছি মাইনাস বি বাই এ যেখানে বিটা হচ্ছে আমার যে দীঘার সমীকরণ আছে সেই সমীকরণে এক্সের সহক আর এইটা হচ্ছে এক্স স্কোয়ারের সহক একই রকমভাবে আমি যদি মূল দুইটা গুণ করি তাহলে আমার দ্বিঘাত সমীকরণের সহগের সাথে কী সম্পর্ক হয় সেটা বের করতে পারবো যদি আমি আলফা এন্ড বিটা গুণ করি তাহলে আমার আলফার মান বসালাম বিটার মান বসালাম বসানোর পর দেখলাম যে আমার লবে একটা সূত্রে চলে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম নিচে হরে যেটা আছে টু এ টু এ সেটা গুণ করে আমি ফোর এ স্কোয়ার লিখলাম দেন যোগ বিয়োগ করার পর আমার উপরে আসলো ফোর এসি নিচে আসলো ফোর এ স্কোয়ার দেন ওইটা আমি ভাগ করার পর পেলাম C এ তাহলে মূল দুইটা একটা দীঘার সমীকরণ দুইটা মূলকে গুণ করার পর আমার গুণ ফল আসলো C এ যেখানে সিটা হচ্ছে আমার দীঘার সমীকরণের ধ্রুব ধ্রুব সংখ্যাটা বা ধ্রুব পথটা আর এটা হচ্ছে এক্সেস করার সহ এই এই সম্পর্কটাকেই বলা হয় দীঘা সমীকরণের সাথে দীঘা সমীকরণের মূলের সাথে তার সহকের সম্পর্ক তাহলে আমরা সেকেন্ড আর একটা ফল পেয়ে গেলাম যে দীঘা সমীকরণের মূল ও সহগের সম্পর্ক কী মূল এবং যদি একটা দীঘা সমীকরণের দুইটা মূল আলফা ও বিটা হয় তাহলে আমি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি বাই এ আর আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি সি বাই এ আমরা পরবর্তী টপিক্সে চলে আসি যে পৃথায়ক বা নির্চয়ক একটা দীঘার সমীকরণে পৃথক বা নির্চয়ক আমরা কিভাবে বের করব। এবং এটাই আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স এই টপিক্সটা আমাদেরকে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে পৃথক বা নির্চয়ক কি যে পৃথক বা নির্চয়ক এটা আমরা সোজা বাংলা কথায় বুঝতে পারি যে কোনো একটা জিনিসকে নিশ্চিত করে বলে দেওয়া আছে তার বৈশিষ্ট্যটাকে সেই জিনিসটাকে আমরা নিশ্চয় বলবো তাহলে আমার সমীকরণে সমীকরণের একটা কী সেটা আমরা একটু খেয়াল করি যে আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণের সাধারণ সমাধান আমি একটু আগে বের করে দেখিয়েছি সেই রেজাল্ট আমি লিখলাম যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ দ্যাট মিন্স আমার এটা দুইটা মূল পাওয়া যাবে এই যে দুইটা মূল পাওয়া যাবে এই দুইটা মূল আমার দেখতে কেমন হবে তারা কি বাস্তব সংখ্যা হবে নাকি জটিল সংখ্যা হবে নাকি যদি বাস্তব হয় তারা কি সমান যে দুইটা মূল পাবো সেই দুইটা মূল কি সমান হবে নাকি অসমান হবে ভগ্নাংশ হবে নাকি অমূল ভগ্নাংশ হবে সেটা আমার যেই রাশিটা নিশ্চিত করবে সেই রাশিটাকে আমরা নিশ্চয় বলবো এখন এখানে আমি খেয়াল করি যে বি এটা পরিচয় আমি জানি যে এক্সের থেকে এক্সের সহকটা বি আর এ সহকটা এটা হচ্ছে এক্সের স্কোয়ারের সহক এগুলো হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু রুটের ভিতর যে একটা সংখ্যা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই এখানে বি এবং এফ এ এবং সি এর মান আমি বসানোর পর এর সংখ্যাটা কেমন হবে সেটা তো আমি জানি না তাহলে আমি বলতে পারি যে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর টোটাল সমীকরণটা মূলের বৈশিষ্ট্যটা নির্ভর করতেছে তাহলে আমি সংখ্যাটা এভাবে করতে পারি যে যে বীজগণিতিক রাশি একটি দীঘার সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করে তাকে নিশ্চয়ক বা বলে বলে দিয়েছি যে বি রাশিটা একটা দীঘা সমীকরণের প্রকৃতি নির্ণয় করবে যেমন আমি এখানে সমাধান করে এসে যে মূলটা পেয়েছি সেই মূলে দেখা যাচ্ছে যে বি স্কোয়ার মাইনাস ফোর যে রাশিটা পাওয়া যাচ্ছে এই রাশিটাই মেনলি আমার মূলের প্রকৃতিটা কেমন হবে সেটা বোঝাচ্ছে তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর আমি একটা দীঘা সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক বলবো তাহলে আমরা বুঝে গেলাম যে একটা দ্বিঘাত সমীকরণের নির্চয়ক বা বিধায়কটা কি তাহলে এবার নির্চয়ক এবং বিধায়ক থেকে আমরা কিভাবে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করব সেটা এখন দেখাবো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি এখন আমরা যদি ওই যে নির্চয়ক যেটা বললাম যে b² 4ac এটা আমরা সংখ্যা থেকে জানি এটাকে আমরা নির্চয়ক বা বিধায়ক বলি এটার মান যদি আমার শূন্য হয় তবে আমার মূল দুটি পরস্পর সমান হবে বাস্তব সংখ্যা হবে এবং মূলত হবে মানে আমি যে দুটা মূল পাবো সে দুটো মূল সমান হবে বাস্তব সংখ্যা হবে এবং মূলদ হবে দুই যদি b স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন জিও হয় তাহলে মূল বাস্তব এবং অসমান হবে যে দুটা মূল পাবো সে দুটা মূল বাস্তব হবে এবং অসমান হবে সমান হবে না আর কি তিন নম্বর যদি বি স্কোয়ার মাইনাস ফোর পূর্ণ বর্গ সংখ্যা হলে মনে করো যদি ওয়ান আসে অথবা ফোর আসে অথবা নাইন আসে এই ধরনের পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে মূল দুইটি বাস্তব হবে মূলত হবে এবং অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস পূর্ণবর্গ না হয় যদি পূর্ণবর্গ না হয় পূর্ণবর্গ না হলে সে টু হইতে পারে অথবা থ্রি হইতে পারে অথবা ফাইভ হইতে পারে এই ধরনের সংখ্যা যদি হয় তবে মূল দুইটি বাস্তব অমূলত পরস্পর অনুবন্ধী ও অসমান হবে আমি যে মূল দুইটা পাবো সেটা তো বাস্তব হবে কিন্তু মূলত হবে না মূলত তখনই হবে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলত হবে আর পূর্ণবর্গ যদি না হয় তাহলে অমূলত হবে আর পরস্পর অনুবন্ধী হবে অনুবন্ধী কেন হয় সেটা আমি পরবর্তী এক্সাম্পলে বুঝিয়ে দেব। আমাদের জাস্ট এখন মূলের প্রকৃতিগুলো কীরকম হয় সেটাই জানতে হবে এবং অসমান হবে চার নম্বরটা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো লেস দেন জিরো মানে সংখ্যাটা একটা নেগেটিভ সংখ্যা ঋণাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা বর্গমূল আমরা সব সবসময় যে একটা কাল্পনিক সংখ্যা আর কাল্পনিক সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলি তাহলে তবে মূল দুটি উভয়ই জটিল সংখ্যা হবে তাহলে আমাদেরকে ম্যাথ সলিউশন যখন করতে যাব। প্রবলেমটা আমরা যখন সলিউশন করতে যাবো দীঘা শ্রমিকরণের মূল এই প্রকৃতি নির্ণয় তখন এই চারটা প্রকৃতি নির্ণয়ের এই চারটা শর্ত আমাদেরকে অবশ্যই জানতে হবে মানে কখন মূল দুইটা পরস্পর সমান হবে কখন মূলত হবে কখন অমূলত হবে এবং কখন জটিল সংখ্যা হবে চারটা শর্তই আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা অবশ্যই এটা ফলো করার চেষ্টা করবা পারলে এখনই তোমরা খাতায় এগুলো টুকে রাখলে তোমাদের জন্যই ভালো হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি দেখাবো যে নিশ্চয় ব্যবহার করে কিভাবে আমরা একটা ম্যাথের প্রবলেম সলিউশন করব। তাহলে আমি এখানে একটা কোশ্চেন অলরেডি লিখে রেখেছি সরি কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইজিকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলি বাস্তব এবং সমান হবে তাহলে আমার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আগে আমি লিখে ফেলি যে কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর জিরো আমি সমীকরণটা লিখে ফেললাম এখন দেখবো যে আমার সমীকরণটা দীঘার সমীকরণ কিনা তো আমি দীঘার সমীকরণের সংজ্ঞাই বলেছিলাম যে যে সমীকরণের ঘাত দুই সেই সমীকরণটাকে আমরা দীঘার সমীকরণ করবো তাহলে আমি বলতে পারতেছি এটা নিঃসন্দেহে একটি দীঘার সমীকরণ কারণ এই সমীকরণটাতে সর্বোচ্চ ঘাত হচ্ছে টু তারপর আমি এখন বলছে যে যে কের মান কত হলে এই যে সমীকরণটা বের করবো এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটার মূলগুলো মানে এক্সের মানটা বাস্তব এবং সমান হবে এখন বাস্তব এবং সমান হবে কখন যখন আমার এর নির্চয়কের মান শূন্য হবে তাহলে আমার এটা নির্চয়কে হেল্প নিতে হবে তাহলে যেহেতু আমি লিখব যেহেতু সমীকরণটির আমার বলেই দিয়েছে যে সমীকরণটির মূল দয় বাস্তব এবং সমান এটা আমার বলে দিয়েছে আর একটা সমীকরণের মূল দয় কখন বাস্তব এবং সমান হয় যদি নিচয়কের মান শূন্য হয় আমি তোমাদের সুবিধার্থে নিচয়কের সূত্রটা লিখে দিচ্ছি নিচয়ক আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো আমি আমার প্রবলেমেটা সমাধানের সুবিধার্থে আমি সূত্রটা লিখে দিয়েছি মানে আমার নিশ্চয় একটা মান যদি শূন্য হয় তখনই আমার সমীকরণটার মূলদয় বাস্তব এবং সমান হবে এখন আমি এখন এখান থেকে বি কোনটা এই কোনটা সি কোনটা সেটা আমরা জানি বি হচ্ছে এর সহগ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহ সি হচ্ছে ধ্রুবপটটা তাহলে বি হচ্ছে এখানে আমার এখানে যেটা দেওয়া আছে এক্সের সহ মাইনাস কে প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এক্স স্কোয়ার সহ কে মাইনাস ওয়ান সি হচ্ছে আমার ধ্রুবপথটা লেখার পর এখন আমি এটাকে সমাধান করবো সমাধান করে কের ভ্যালুটা বের করবো তাহলে এটাকে সমাধান করলে এটা আসবে কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর দেন এখান থেকে আসে কে স্কোয়ার মাইনাস টুয়ালভ কে প্লাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে এখন আমি যদি কে এর সমাধান বের করতে চাই তো দীঘা শ্রমিক অনেক সাধারণ সমাধান দিয়ে আমি এখানে কের মান বের করতে পারি অথবা উৎপাদকের মাধ্যমে বের করতে পারি তা আমার মনে হয় উৎপাদকের মাধ্যমে বের করাটা অনেকটাই ইজি হয় দশ দুগুনা বিশ টেন কে মাইনাস টু কে

আমার এর মান যদি দুই অথবা দশ হয় তাহলে আমার যে দিহার সমীকরণটা আছে সেই সমীকরণের মূল সমান এবং বাস্তব হবে তাহলে আমি এই অঙ্কটা সমাধান করতে আমি কার হেল্প নিয়েছি যে বিস এসি আমি যে চারটা প্রকৃতি লিখে দিয়েছি মূলের এই প্রথম কন্ডিশনের মধ্যে আমার এটা পড়ে গিয়েছে আমরা পরবর্তী সমস্যা চলে আসি পরবর্তী সমস্যাটা হচ্ছে পি এবং কিউ মূলধ হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টুকরণের মূল দয় সবসময় মূলত আমরা একটা দীঘা সমীকরণের কখন সবসময় মূলধ হয় সেটা আমরা মূলদয় পৃথকের প্রকৃতি থেকে জেনেছি যে মানে মূল দয়ের প্রকৃতি থেকে জেনেছি যে একটা দীঘা সমীকরণের মূল দয় তখনই মূলত হবে যদি তার নিশ্চয় পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা যেহেতু শর্ত জানি যে নির্চয়ক পূর্ণবর্গ সংখ্যা হলেই মূল মূলত হবে তাহলে আমার যে দীঘার সমীকরণটা দেওয়া আছে সেই দীঘার সমীকরণের নির্চয়ক বের করব তাহলে আমি যদি সমীকরণটা লিখি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু জিরো টাকে আমি এক নং সমীকরণ দিলাম এটার মূল দায় আমার মূলত প্রমাণ করতে হবে তাহলে এটা নিশ্চয় বের করব তাহলে এক নং এর নির্চয়ক নির্চয়কের ফর্মুলা আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এটা হচ্ছে এ এই সম্পূর্ণটা হচ্ছে পি আর এই সম্পূর্ণটা হচ্ছে আমার সি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে টু ইন্টু ফর্মুলা থেকে আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এ এ মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর সি মানে হচ্ছে পি স্কোয়ার এখন আমার এই রাশিটাকে ক্যালকুলেশন করে বের করতে হবে এটা পূর্ণবর্গ বর্গ কিনা তাহলে এটার জন্য আমি টু কে স্কোয়ার করলে ফোর হয় আর এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার দেন এটাকে আমি যদি গুণ করি ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার তারপর আমার এখান থেকে যেটা কমন চাই ফোরটাকে কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পর থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি এখন আমরা একটু সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করি যে আমার এখানে যেটা আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা কিন্তু একটা ফর্মুলাতে চলে যায় আমার চলে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ হচ্ছে হচ্ছে কিউ স্কোয়ার এখানে এ পি স্কোয়ার বি কিউ স্কোয়ার তাহলে আমি সেই ফর্মুলাটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা ফর্মুলাটা হচ্ছে ফোর এ বি এ মানে হচ্ছে পি স্কোয়ার বি মানে হচ্ছে কিউ স্কোয়ার আর যদি ফর্মুলা না জেনে থাকো তাহলে সরাসরি সূত্র অ্যাপ্লাই করেও বসিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই দেন এটা আমার খুন করলে হয় স্কোয়ার তারপর এটাকে আমি লিখতে পারি ফোর পি কিউ হোল স্কোয়ার এই ফোর পি কিউ হোল স্কোয়ার এই সংখ্যাটা এটা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কারণ এটাকে আমি হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারছি বর্গ আকারে প্রকাশ করতে পারছি তাহলে আমি লিখতে পারি যা পূর্ণ বর্গ সংখ্যা আর আমার পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হলেই বলতে পারি যেহেতু একটা আমার বর্গ সংখ্যা তাহলে বলতে পারি যে আমার যে এক নং সমীকরণটা দেওয়া আছে সুতরাং এক নং নিচে পূর্ণ বর্গ হলে এক সমীকরণে মূল দোয়া সব সময় মূলধ হবে মূল তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি লেকচারে দেখিয়েছি কিভাবে আমার একটি দীঘা সমীকরণের নিচ ইউজ করে মূলের প্রকৃতি নির্ণয় করা যায় মানে আমার মূলটা মূলদ হবে নাকি অমূলত হবে নাকি জটিল সংখ্যা হবে অথবা মূলধ সমান হবে কি না তোমরা এই রিলেটেড তোমাদের বইতে আরও অনেক প্রবলেম পাবা আমি আশা করব যে তোমরা সবাই নিজে আজকে আমি যে দুটা প্রবলেম দেখেছি এই রিলেটেড ম্যাথগুলো খুঁজে বের করে তোমরা সলিউশন করবা এবং পরবর্তী লেকচারে আমি আরও নতুন কিছু সমস্যা এবং নতুন কিছু ফর্মুলার ম্যাথ সলভ করে দেব এবং আজকের লেকচারে যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রবলেমটা অবশ্যই সেলফ দিকে তোমাদেরকে এই মুহূর্তে অনেক জোর দিতে হবে তোমরা আজকের লেকচারের আমি যে প্রথমে যে বেসিক কনসেপ্টগুলো দিয়েছি ওগুলো একটু ভালোভাবে খেয়াল করবা আমি আশা করবো তোমরা যেন সবাই বই একটা খাতা এবং একটা কলম নিয়ে তোমাদের যে যে জায়গায় সমস্যা সেই সেই জায়গাগুলো এক বারবার দেখো এবং পারলে লিখে রাখো তাহলে কনসেপ্টটা তোমার অনেক ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ এপ্রি